প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুদ আলম জনি। আজ রসায়ন তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন, এর খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচার। গত লেকচারের ধারাবাহিকতায় আজকের লেকচারে আমরা N+L এর নিয়ম সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর সমাধান করব এবং ইলেকট্রন বিন্যাস ভিত্তিক কিছু ব্যতিক্রমধর্মী কোশ্চেনের সমাধান করব। তাহলে শুরু করা যাক। আমরা N+L এর নিয়ম পড়েছিলাম। N ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা, L ছিল সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর ইলেকট্রন কিভাবে বিভিন্ন অরবিটালে প্রবেশ করে তা নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম। যে বলেছিলাম যে যেখানে শক্তি কম, যেখানে N+L এর মান কম, ইলেকট্রন সেখানে পরে প্রবেশ করবে। যেখানে শক্তি বেশি, N+L এর মান বেশি, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তো এই ভিত্তিতে একটি প্রশ্ন আছে। প্রশ্নটি দেখতে পাচ্ছ যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে কেন? আবারও বলছি, প্রশ্নটি দেখো। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই কারণে এটা 2 নম্বরের প্রশ্ন আকারও আসতে পারে, 3 নম্বরের আকারে আসতে পারে, 4 নম্বরের আকারও আসতে পারে। তাহলে আমি এটি প্রথমত 4 নম্বরের প্রশ্ন আকারে আমি এটির ব্যাখ্যা দিচ্ছি। তো প্রথমেই তোমরা গত লেকচারে যে ব্যাখ্যা দিয়েছিলাম N+L এর নিয়মে, যে বিভিন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তারা এমনভাবে প্রবেশ করে যাতে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে। এখন কোন অরবিটালের শক্তি নির্ধারণ করা হয় N+L দ্বারা? আবারও বলছি, কোন অরবিটালে শক্তি নির্ধারণ করা হয় N+L দ্বারা? N হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যে অরবিটালের জন্য N+L এর মান বেশি তাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে এবং যে অরবিটালের জন্য N+L এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। যদি 4 নম্বরের প্রশ্নের মধ্যে আসে তাহলে তোমাকে এই ব্যাখ্যাটা প্রথমে দিতে হবে, তারপরে তুমি অন্য অংশে যাবে। তাহলে এখন যেহেতু আমাদের প্রশ্ন পটাশিয়াম নিয়ে, তো আমরা পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস দেবো সবার আগে। যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস পটাশিয়াম 19, সচরাচর আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এভাবে করি যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। কিন্তু এখন তর্কটা হচ্ছে এখানে যে কেন 4s1 হলো? তৃতীয় শক্তি স্তরে আমরা পড়েছিলাম আগে যে তৃতীয় শক্তি স্তরে s অরবিটাল বিদ্যমান। এখানে তৃতীয় শক্তি স্তরে যেমন এস অরবিটাল বিদ্যমান, তেমন পি অরবিটাল বিদ্যমান, তেমন ডি অরবিটাল বিদ্যমান। তাহলে ইলেকট্রন বিন্যাসটা এমন হলো না কেন যে পটাশিয়াম 19, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1 এমন হলো না কেন? কারণ তৃতীয় শক্তি স্তরে যেহেতু ডি অরবিটালের অস্তিত্ব আছে, তাহলে কেন ডি অরবিটালে ইলেকট্রন ঢুকবে না, কেন 4s এ ইলেকট্রন ঢুকছে? অথবা আমরা যে SSPS, PS, DPS, DPS এই নিয়মটা পড়েছি, এটা কেন আসলো? তো তারই মূল ব্যাখ্যা এখান থেকে আসবে। তাহলে তোমরা করবা কি, প্রথমে প্রথমে ওই সাধারণ ব্যাখ্যাটা দেওয়ার পরে এই ইলেকট্রন বিন্যাসটা দেবা এবং ইলেকট্রন বিন্যাস যেটা কাজ করতে পারো, এর পাশে তোমরা লিখতে পারো সঠিক আর এর পাশে লিখতে পারো ভুল। কারণ আমরা আগের থেকে জানি যে এই ইলেকট্রন বিন্যাসটা সঠিক এবং এটা ভুল। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করার পরে এবং মূল ব্যাখ্যাটা দেওয়ার পরে, প্রথমে মূল ব্যাখ্যা দেবো, তারপর ইলেকট্রন বিন্যাস দেবো, এবার আমাদের উত্তর শুরু হচ্ছে। এবং এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, এই কারণে এটা বোর্ডেও বেশ কয়েকবার এসেছে। তো সেই ভিত্তিতে আমরা প্রথমে এটা চর্চা করব। এই ধরনের অন্য প্রশ্নও আসতে পারে আবার, ঠিক আছে? তো এখন আবার বলছি, প্রশ্নটা ছিল পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, শেষ ইলেকট্রনটি। এই পর্যন্ত কিন্তু কমন, এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা কমন, 18টা ইলেকট্রন পর্যন্ত কমন। 19 নম্বর ইলেকট্রনটা থেকে 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে কেন? তাহলে এখন শুরু করি। তো দুই অরবিটালের শক্তি নির্ধারণ করতে হবে, শক্তি দেখতে হবে। তাহলে প্রথমে আমরা 3d অরবিটালের জন্য বের করি। 3d অরবিটালের জন্য, 3d অরবিটালের জন্য দেখতে পাচ্ছ তোমরা এখানে, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা n=3। এটা গতদিনও বলেছিলাম যে শুধুমাত্র প্রধান কোয়ান্টাম সংখ্যাই এমন একটা সংখ্যা যেটা সাথে সাথে দেখা যায়, যে সামনে 3 আছে তাহলে এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো 3d অরবিটালের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n, আর n এর মান এখানে n এভাবে ইকুয়াল চিহ্ন দিয়ে দেওয়া যাবে না, কমা দিয়ে লিখবা। তো n এর মান হচ্ছে এখানে 3। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা l। এখন l এর মান কত লিখবো? n এর মান 3 লিখি কি, l এর মান আমরা কি 0, 1, 2 এভাবে লিখবো? কখনো না, ওটা লেখার প্রয়োজন নেই। d অরবিটালের জন্য যে l এর মানটা আমরা জানি সেই মানটা লিখবো। আমরা কি জানি যে l এর মান কি কি হতে পারে? l এর মান 0, 1, 2,
টু থ্রি ইত্যাদি হতে পারে, এর জন্য এদের নাম এস পি ডি এফ। তাহলে শুধুমাত্র ডি অরবিটাল, শুধুমাত্র ডি অরবিটাল যখন আমরা দেখতে পাচ্ছি এল এর মান টু, তখন ডি অরবিটাল পাচ্ছি। তো ডি অরবিটালের মানটা আমরা লিখবো যে থ্রি ডি অরবিটালের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান তিন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এখানে দুই। তাহলে এটা যদি যোগ করা হয় তাহলে এন প্লাস এল এর সূত্র অনুযায়ী, এন প্লাস এল এর সূত্র অনুযায়ী আমরা এখানে পাচ্ছি পাঁচ। তাহলে থ্রি ডি অরবিটালের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি শক্তি হচ্ছে পাঁচ। এখন ফোর এস অরবিটালে চেক করি, ফোর এস অরবিটালে কত। তো আমি এই ইলেকট্রন বিন্যাস দুটো একটু মুছে ফেলি, এর জায়গাতেই এটা পোস্টের প্রথম অংশ, তো এটা আপাতত না থাকলে হবে। তো এখন ফোর এস অরবিটালের জন্য, ফোর এস অরবিটালের জন্য ফোর এস অরবিটালের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে ফোর এস থেকে দেখতে পাচ্ছ তোমরা, বলছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে সবসময় দেখা যায়, সাথে সাথে দেখা যায়। তো এখানে ফোর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা এন ইকুয়াল টু ফোর, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ইকুয়াল টু কত হবে। তাহলে এল এর মান যখন জিরো হয় তখন আমরা কোন অরবিটাল পাই, এস অরবিটাল। তো এখান থেকে আমরা পাচ্ছি সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এন প্লাস এল যোগ করি, এন প্লাস এল ইকুয়াল টু হচ্ছে ফোর। এখন এই গণনা থেকে বা এই হিসাব থেকে আমরা কি বলতে পারি, তা আমরা বলতে পারি যে উপরিউক্ত গণনা থেকে দেখা যায় ফোর এস অরবিটালের জন্য এন প্লাস এল এর মান কম, অর্থাৎ ফোর এস অরবিটালের শক্তি কম, আর থ্রি ডি অরবিটালের জন্য এন প্লাস এল এর মান বেশি, তার মানে থ্রি ডি অরবিটালের শক্তি বেশি। তাই ইলেকট্রন থ্রি ডি অরবিটালে প্রবেশ না করে ফোর এস অরবিটালে প্রবেশ করবে। আবারও বলছি যে এখানে এন প্লাস এল এর মান এভাবে যোগ করে দেখানোর পর তোমাকে দেখাতে হবে যে বা বলতে হবে যে এখানে ফোর এস অরবিটালে এন প্লাস এল এর মান কম, অর্থাৎ শক্তি কম, এবং থ্রি ডি অরবিটালে শক্তির মান বেশি। তাহলে ইলেকট্রন অবশ্যই প্রথমে ফোর এসে প্রবেশ করবে যা শক্তি কম, এবং পরবর্তীতে থ্রি ডিতে প্রবেশ করবে। তাহলে এভাবে অ্যান্সার করতে হবে। এই ধরনের যত ধরনের প্রশ্ন আছে, ইলেকট্রন কেন ওখানে না ঢুকে এক অরবিটালে না ঢুকে অন্য অরবিটালে গেল কেন, তখন সাথে সাথে যেই অরবিটালের সাথে তুলনা করছে, প্রশ্ন যেমনই হোক না কেন ইলেকট্রন বিন্যাস দেওয়ার পর ওই অরবিটাল দুটোর মধ্যে তুলনা করবা, তুলনা করে এন প্লাস এল এর মান বের করবা, তারপর বলবা যে এন প্লাস এল এর মান যেখানে কম ইলেকট্রন আগে সেখানে প্রবেশ করবে, আর যেখানে বেশি সেখানে পরে প্রবেশ করবে। চার নম্বরের প্রশ্ন, ঠিক আছে। আর যদি বাই চান্স এটা কম নম্বরের প্রশ্ন আসে, কথার কথা বললাম, এই ধরনের প্রশ্ন খ নম্বরেও আসতে পারে, যদি খ নম্বরে আসে তখন তোমরা এত বড় ব্যাখ্যা দিবে না, তখন সাধারণভাবে বলবা যে ফোর এস অরবিটালের শক্তি থ্রি ডি এর তুলনায় কম। সাধারণ যে ব্যাখ্যাটা আছে যে বিভিন্ন অরবিটাল ইলেকট্রন প্রবেশ করার সময় এমনভাবে প্রবেশ করে যেন নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, তো এখানে ফোর এস অরবিটালের শক্তি কম, তাই ফোর এস অরবিটালের শক্তি আগে প্রবেশ করছে। হ্যাঁ, যদি সময় থাকে তাহলে দু একটা হিসাব দেখাতে পারো, তবে দুই নম্বরের প্রশ্নের জন্য এত বেশি লেখার কোনো দরকার নেই। এখন দ্বিতীয় প্রশ্ন আসা যায়, আজকে দ্বিতীয় প্রশ্ন। তো প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন। আবার বলছি কোশ্চেনটি দেখো, ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন। এখন এখানে একটা নীতি আছে, এটা তোমরা কলেজে গিয়ে পাবা, হুনসেন নীতি বলে, বইয়ের মধ্যে নীতির কথা উল্লেখ করা নাই, তবে নীতির নাম হুনসেন নীতি। এখন এই নীতিটি কি, নীতিটি হচ্ছে যে অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল অন্যান্য যে কোনো অরবিটালের তুলনায় বেশি সুস্থিত। আবার বলছি যে অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল অন্যান্য যে কোনো অরবিটালের তুলনায় বেশি সুস্থিত। তাহলে এখান থেকে প্রশ্ন আসছে এখন যে আমরা কপারের ইলেকট্রন বিন্যাস দেখি, সরি ক্রোমিয়ামের দেখি প্রথমে, ক্রোমিয়াম টোয়েন্টি ফোর, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল এমন, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস টু, থ্রি ডি ফোর। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এমন হওয়া উচিত ছিল, কিন্তু প্রকৃতপক্ষে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এমন, যেটা ভুল। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে ক্রোমিয়াম টোয়েন্টি ফোর, ওয়ান এস টু, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5, এই ধরনের ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের। এর কারণ দেখি, এর কারণটা হচ্ছে এটা যে বিভিন্ন অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন এদের একটা সুস্থিতি থাকে, যে সবচেয়ে আরামদায়ক অবস্থা থাকতে চায় ইলেকট্রন সমূহ। তাও বিভিন্ন অরবিটাল যেমন এস অরবিটালের সুস্থিতি কিভাবে, এখানে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে কিন্তু অর্ধেক হচ্ছে একটি। তো এস অরবিটালের দুই অবস্থাতেই ইলেকট্রন সুস্থিত। পি অরবিটাল, পি অরবিটালে ছয়টি ইলেকট্রন থাকতে পারে কিন্তু পি অরবিটালের এই
দুটি গঠন সবচেয়ে বেশি সুস্থিত, P3 এবং P6। একইভাবে ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে 10 আর 5 এই দুটি গঠন সবচেয়ে বেশি সুস্থিত। এই নীতিকে হুনসেন নীতি বলে। এখন আমাদের বইয়ের মধ্যে হুনস কথাটা উচ্চারণ করা নেই, তো এখন হুনসেন নীতি, তো এটা বলা যাবে না, এটা না বলেই আমাদেরকে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা বলবো কি, যে অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল অন্যান্য যে কোনো অরবিটালের তুলনায় বেশি সুস্থিত। তো এই সুস্থিতির কারণে দেখা যাচ্ছে যে 4s থেকে 8 ইলেকট্রন 3d-তে স্থানান্তরিত হয়। হ্যাঁ, এটা কিন্তু যে কোনো স্থানান্তর এটা সম্ভব না, মানে যে কোনো মৌলিক পথের ক্ষেত্রে এটা কিন্তু হয় না। যেমন আমি একটি ইলেকট্রন বিন্যাস দেখাই এখানে, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2। এখন তুমি এখান থেকে সুস্থিতির জন্য বলতে পারো যে স্যার এখান থেকে একটা ইলেকট্রন এস অরবিটে দেয়, একটা ইলেকট্রন পিতে দেয়, তাহলে এসও সুস্থিত পিও সুস্থিত, না এটা হবে না। এটা শুধুমাত্র উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে হচ্ছে এবং এস থেকে ডি এর দিকে হচ্ছে, এস থেকে ডিতে হবে। একই শক্তি স্তরে কখনো এই ঘটনা ঘটে না। আবার বলছি, একই শক্তি স্তরে এটা কখনো ঘটবে না, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর দিয়ে ঘটবে, এবং পিতে কখনো ঘটবে না, এস থেকে পিতে কখনো এটা হবে না। তো এখন আবারও বলছে যে এখানে ক্রোমিয়াম এবং কপার এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, তো আমি প্রথমে ক্রোমিয়ামের ব্যাখ্যা দিই। যে ক্রোমিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হওয়া উচিত ছিল এমন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই গঠনটা আসলে দেখা যায় বলতে এটা আমরা আবিষ্কার করিনি, এটা আগের থেকে এমন ছিল, পরে এটার কারণ উদ্ঘাটন করা হচ্ছে। তাহলে এখানে যে এই ডি অরবিটালে যদি 5টি ইলেকট্রন থাকতো তাহলে তা অর্ধপূর্ণ গঠন লাভ করতো, এবং অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ গঠন অন্যান্য যে কোনো অরবিটালের তুলনায় বেশি সুস্থিত। তাই এখান থেকে একটি ইলেকট্রন 4s থেকে একটি ইলেকট্রন ডিতে স্থানান্তরিত হয়। তাই সেখানে দেখাচ্ছে যে এটিও অর্ধপূর্ণ, এটিও অর্ধপূর্ণ, 4s অর্ধপূর্ণ এবং 3d অর্ধপূর্ণ, তো দুটি অর্ধপূর্ণ অরবিটাল এরা সুস্থিত ইলেকট্রন বিন্যাস গঠন করে, তাই ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। একইভাবে যদি আমি কপারের দিকে আসি, তো কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, এটা হওয়ার কথা ছিল 4s2 3d9। তবে এখান থেকে যদি s থেকে একটি ইলেকট্রন d অরবিটালে স্থানান্তরিত হয় তখন দেখা যাবে যে এই ক্ষেত্রে শুধু একটি অরবিটাল না, উভয় অরবিটালই সুস্থিতি অর্জন করছে, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা বেশি সুস্থিত হবে। তোমরা 1 থেকে 54 পর্যন্ত যদি প্র্যাকটিস করো তাহলে কয়েকটা মৌলিক পথ পাবা এবং ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করবা। এই 24, 29, 42 এবং 47 এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ইলেকট্রন বিন্যাস যাদের আছে সেই ক্ষেত্রে এই অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটালের এই ব্যতিক্রম ধর্মিতা দেখা যায়। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস ভিত্তিক সমস্যা এই পর্যন্ত ছিল। এখন চ্যাপ্টারের প্রায় মোটামুটি শেষ, আমরা পদের সামনে চলে যাবো এর পরের দিন। তাহলে ভালোভাবে প্র্যাকটিস করবা এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে অথবা যে কোনোভাবে কন্ট্যাক্ট করে আমাকে সলভ করতে বলবা, আমি তোমার এখানে এসে সলভ করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।